বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিশালগড় মহকুমার মধ্যব্রজপুর এলাকার মৃত চন্দন দেবনাথের বাড়ির পেছনের শৌচাগারের গভীর গর্তে পড়ে যায় এক ষাঁড়। নতুন শৌচাগারের জন্য এই গর্ত করা হয়েছিল এবং বিপজ্জনক পরিস্থিতিতে এই ছিল সেই গর্ত, এবং সেই ষাঁড়টি কোনো এক কারণে সেখানে আসে, কিন্তু সেই ষাঁড়টি পড়ে যায় সেই গভীর গর্তে। রাতে কোনো এক সময় এই ষাঁড় গর্তে পড়ে যায়। সকালে চন্দন দেবনাথের স্ত্রী দেখতে পেয়ে সবাইকে বিষয়টা জানায়। পরবর্তী সময় এলাকার জনগণ সবাই ছুটে আসেন এবং বুলডোজার এনে সেই ষাঁড়টিকে উদ্ধার করা হয়। প্রথম বাহিনী টিএসআর এর জওয়ানরাও ছুটে আসেন সেখানে, কিন্তু এলাকাবাসী বিশালগড় মহকুমার শাসক রাকেশ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, মহকুমা শাসককে অনেকবার ফোন করা হলেও কোনো সাড়া দেননি তিনি এবং ফোন রিসিভও করেননি। এনডিআরএফ, ফায়ার সার্ভিসও কেউ আসেনি প্রাথমিকভাবে, তবে ষাঁড়টিকে উদ্ধার করা হলেও ষাঁড়টির দুটো পা ভেঙে যাওয়া, পাশাপাশি গুরুতর আহত অবস্থায় রয়েছে সেই ষাঁড়টি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে এই যে শৌচালয়ের যে গর্তটি ছিল, বিপজ্জনক পরিস্থিতিতে এই গর্তটি করা হয়েছিল এবং কোনো ঢাকা ছাড়াই সেই গর্তটাকে রাখা হয়েছিল, এবং সেই ষাঁড়টি রাতের বেলা কোনো এক সময় সেই গর্তে পড়ে যায় বলে খবর। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এলাকাবাসীরা কি জানাচ্ছেন শুনব। ঘটনা মহাদা একটা আমরা পার হয়ে ঘুরে এটা রাত্রে মনে হয় এদিকে আইসে, মনে করতে পারে বাড়ির মালিকে মানুষ জানাইছে, মনে একটা মত পড়ে। তারপর ওই তার নাম গীতা, তার নাম রাজুর কাছে গেছে মালিক, রাজু আইসে, রাজু আয়া আরো টিএসআর ক্যাম্পে ফোন করতে, আরো কোনো কোনো করছে টিএসআর আইসে, অন টিএসআর ক্যাম্পে তো আইসে লোক টিএসআর পার্সেল উদ্ধার করতে, আজকে সকালবেলা আমার নিজের পাড়া, এটা মধ্যব্রজপুর এক নম্বর ওয়ার্ড, সেখানে সকালবেলা হঠাৎ করে শুনতে পাই যে এখানে একটা বড় আকৃতির ষাঁড় যেটা গর্তের মধ্যে পড়ে গেছে সেটাকে রেস্কিউ করার জন্য আমাদের পাড়ার সবাই এসছে, কিন্তু যেহেতু অনেক বড় সাইজের এবং গর্ততে পড়েছে, আমি প্রশাসনকে ফোন করেছি, ফায়ার সার্ভিস মানা করে দিয়েছে, ফরেস্ট মানা করে দিয়েছে, এনডিআরএফ মানা করে দিয়েছে, তারপর এসডিএমকে আমি বিষয়টা বললাম। বলার পর আধা ঘন্টা পর থেকে উনি আমার কনস্ট্যান্ট ফোনটা কেটে দিচ্ছে, কোনো সাড়া দিচ্ছে না। তারপর চারজন টিএসআর বাহিনী এসছে, তারপর আমি নিজে জেসিপি ঠিক করে জেসিপি এনে এটাকে মাটি সারানোর ব্যবস্থা করছি। দেখা যাক রেস্কিউ হওয়ার পর আমি বিডিওর সঙ্গে কথা বলে কতটুকু রেসপন্স পাই। কোন জায়গাতে ঘটনা? এটা চরিলাম ব্লকের আন্ডারে মধ্যপ্রদেশের এক নম্বর ওয়ার্ড। কার বাড়িতে ঘটনাটা হয়েছে? এটা চন্দন দেবনাথের বাড়িতে হঠাৎ করে রাত্রিবেলা এটা পরে সকালবেলা আমরা শুনতে পাই। মানে এটা তো উদ্ধার করার দায়িত্ব বিশালগড় মহকুমা প্রশাসনের। ওনাকে অনেকবার ফোন করেছি কিন্তু উনি ফোনটা রেসপন্স দেননি, ফোনটা কেটে দিয়েছে। আপনারা শুনলেন এলাকাবাসীদের কি বক্তব্য রয়েছে, এবং মহকুমা শাসকের বিরুদ্ধে কিন্তু খুব উগরে দিয়েছেন তারা। যদিও এনডিআরএফ বা ফায়ার সার্ভিস কেউই আসেনি, টিএসআর এর প্রথম ব্যাটালিয়নের জওয়ানরা এসেছে এবং সেই সারকে উদ্ধার করতে হাত লাগিয়েছে তারা, এবং ড্রজার ব্যবহার করে সেই সারটিকে উদ্ধার করা হয়েছে। যদিও উদ্ধার করার আগে গুরুতর আহত হয়েছে সেই সারটি, এমন তথ্যই কিন্তু উঠে এসেছে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই রকম জায়গাতে সেখানে কোনো ঢাকা ছাড়া কিভাবে সেই গর্তটাকে রাখা হলো, এবং সেই গর্তে কিন্তু সেই ষাঁড় ছাড়া কোনো সাধারণ মানুষও পড়ে যেতে পারতেন এবং সেখানে কিন্তু গুরুতর আহত হতে পারতেন, এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।